হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে আমাদের এক্সেলের লাস্ট ভিডিও আজকের এই ভিডিওতে আমরা শিখব ডেটা ট্যাপ সম্পর্কে এই ডেটা ট্যাবের আন্ডারে কি কী সাবমেনু রয়েছে এবং সেই সব সাব মেনুর কি কি কাজ রয়েছে সেগুলো আমরা ডিটেলসে এই ভিডিওটা শিখে নেব আর আপনাদের বলে দিই যদি আপনারা আগের ভিডিওগুলো দেখে না থাকেন ডেসক্রিপশনে বেসিক কম্পিউটার কোর্সের সম্পূর্ণ প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে তো অবশ্যই সেগুলো দেখে নেবেন তো চলুন শুরু করা যাক ডেটা ট্যাব দেখুন ডেটা মধ্যে কিন্তু রয়েছে প্রথমেই গেট এক্সটার্নাল ডেটা এই গেট এক্সটার্নাল ডেটার মধ্যে প্রথমে রয়েছে ফর্ম অ্যাক্সেস ফর্ম ওয়েব ফর্ম টেক্সট ফর্ম আদার সোর্সেস এবং এক্সিস্টিং কারেকশানস তো এটার দ্বারা আমরা কি করতে পারি এটার দ্বারা আমরা কোনো এক্সটার্নাল ডেটা এই এক্সেল শিটের মধ্যে ইম্পোর্ট করতে পারি ধরুন আপনার কম্পিউটারের মধ্যেই কোনো এক্সেলের ডেটা রয়েছে সেটা আপনি এই শিটের মধ্যে ইম্পোর্ট করবেন তাহলে কিভাবে করবেন তাহলে জাস্ট এই যে ফর্ম অ্যাক্সেস রয়েছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে তো আপনি এখান থেকে আপনার যে ফোল্ডারে ফাইলটা রয়েছে সেটা ওপেন করে নেবেন আমি এখানে আপাতত না খোঁজাখুঁজি করে আমি আমার যে ফাইলটা রয়েছে সেই নামটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন তোপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা বক্স চলে আসবে তো তারপরে এখান থেকে আমি জাস্ট ওকে করে দেব। ওকে করার পরে এখানে এই যে সেলটা রয়েছে সেটা সিলেক্ট করতে বলছে যে আমি এখানেই করব না অন্য কোথাও করব আমি যদি এখানে করি সেটাও করতে পারি যে এখানে আমি ডেটাটা ইম্পোর্ট যদি করতে চাই আমি ধরুন আমি এখান থেকেই করব তো এখানে আমি সিলেক্ট করলাম করে নিয়ে দেখুন আমি এখানে যখন এই সেলগুলো চেঞ্জ করছি এখানেও কিন্তু নেমগুলো চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন খেয়াল করছেন দেখুন ভালো করে খেয়াল করবেন এই জায়গাটাতে দেখুন চেঞ্জ হচ্ছে তো আমি ধরুন এখানেই ইম্পোর্ট করব তো আমি এখানে সিলেক্ট করলাম এই সেলটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম যেই ওখতে ক্লিক করলাম আমাদের কিন্তু ফাইলটা এখানে চলে আসলো এইবার আর কী কী আছে এরপরে দেখুন রয়েছে ফর্ম ওয়েব ফর্ম টেক্সট এগুলো আপনারা পারবেন মানে এইভাবে কিন্তু আমাদের ডেটা ইম্পোর্ট করতে হবে ফর্ম ওয়েব হচ্ছে আপনার কোনো সাইট থাকলে সেই সাইটের অ্যাড্রেস দিয়ে দেবেন সেখান থেকে আপনি এখানে ডেটা ইম্পোর্ট করতে পারবেন ফর্ম টেক্সট কী হবে ফর্ম টেক্সট হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্যাডে বা নোটপ্যাডে কোনো ডেটা সেভ করে রাখেন সেটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন তো এগুলো আপনারা পারবেন যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই তার উপর তো এরপরে রয়েছে কানেকশন তো এই কানেকশানের মধ্যে রয়েছে রিফ্রেশ অল মানে এখানে আপনি জাস্ট রিফ্রেশ করতে পারবেন তারপরে কানেকশন এবার কানেকশানটা কি কানেকশানে যদি আমি ক্লিক করি তাহলে কী কী দেখাচ্ছে দেখুন আমি কিন্তু এখানে বুক ওয়ান নামে যে ফাইলটা ছিল সেটা কিন্তু ইম্পোর্ট করেছি এবার যদি আমি আরও কোনো ফাইল ইম্পোর্ট করতাম তাহলে সেটা এখানে দেখাতো পরপর ঠিক আছে আমি আপনাদের একটু করে দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু দুটো ডেটা এখানে ইম্পোর্ট করেছি এবার যখন আমি কানেকশানে ক্লিক করছি কানেকশানে ক্লিক করলে দেখুন দুটো দেখাচ্ছে বুক ওয়ান আর বুক টু দুটো কিন্তু আমি ফাইল এখানে ইম্পোর্ট করে রেখেছি তো এখানে সেটাই দেখাবে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন অ্যাড করতে পারবেন এই আর কি ঠিক আছে রিফ্রেশ করতে পারবেন ফিল্টার এর দ্বারা আমরা কি করতে পারি এর দ্বারা আমরা যে কোনো ডেটাকে শর্ট করতেই পারবে বা ফিল্টার করতে পারি যেমন ধরুন আমি এই যে কালামটা রয়েছে এই যে নেমের যে কালামটার আছে এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার ডেটাতে গেলাম এবং এখানে এই যে দেখুন এ টু জেড আর জেড টু এ এই যে জেড টু এ এ টু জেড যদি আমি এ টু জেড এটাতে ক্লিক করি দেখুন নেমগুলো একদম অ্যালফাবেটিক্যালি চলে আসবে কিন্তু যেমন এই যে আমি যখন এটা ক্লিক করলাম যে ক্লিক করলাম তারপরে এরকম একটা বক্স ওপেন হবে এবং এখানে আমাদের শর্টে ক্লিক করতে হবে শর্টে ক্লিক করলাম দেখুন প্রথমে এ আসলো তারপরে এরপরে আর আর তারপরে এস এরকম কিন্তু আসলো ঠিক আছে আবার একই রকমভাবে যদি আমরা এইটা করি জেড টু এ তাহলে উল্টো দিক থেকে আসবে তারপরে আমরা শর্টে ক্লিক করব দেখুন উল্টো দিক থেকে আসলো বোঝা গেল আচ্ছা এরপর আর কি আছে দেখি এরপর দেখুন রয়েছে ফিল্টার অ্যাডভান্স তো এগুলোর কাজ কি তার জন্য আমাকে এই পুরো ডেটাটা সিলেক্ট করতে হবে ধরুন আমি পুরো ডেটা সিলেক্ট করলাম ঠিক আছে এই পুরো ডেটাটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর ডেটায় গেলাম এবং এখানে ফিল্টারে ক্লিক করলাম ফিল্টারে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিন্তু ফিল্টার লেগে গেল প্রত্যেকটা কালামের মাথায় এবং এখানে আমি ফিল্টার করে নিতে পারি নিজের ইচ্ছা মতো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখুন কী বলছে শর্ট এ টু জেড আছে এবং এখানে দেখুন যদি বলি আমি শুধুমাত্র একটা ধরুন এই যে প্রথমে আকাশ রয়েছে আমি আকাশের ডেটা শুধু দেখতে চাই তাহলে এটা আমি এখান থেকে আনটিক করে দিলাম এবং শুধুমাত্র আকাশ করে দিলাম ঠিক আছে আকাশকে টিক করে দিলাম ওকে করলাম দেখুন শুধুমাত্র আকাশের ডেটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আকাশ কতই কি পেয়েছে একই রকমভাবে যদি আমি সিলেক্ট অল করি তাহলে সব সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তা ওকেতে ক্লিক করলাম দেখুন সব দেখতে পাচ্ছি তারপরে এখানে বেঙ্গুলি এখানে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে আমরা কি করতে পারি শর্ট বাই কালার আছে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট আছে যদি আমি লার্জেস্ট টু স্মলেস্ট করি তাহলে বড়ো থেকে ছোটো আকারে চলে আসবে এই যে বড়ো থেকে ছোট সব থেকে বেশি যে নাম্বার সেই অনুযায়ী কিন্তু সব চলে আসবে ফিল্টার তো অ্যাডভান্স ফিল্টারে আপনি আরও অ্যাডভান্স কিছু অপশান এখানে পেয়ে যাবেন এই ডেটাটা ফিল্টার করার জন্য এই আর কি ঠিক আছে এরপরে দেখুন রয়েছে ডেটা টুলস তো ডেটা টুলসের মধ্যে দেখুন রয়েছে রিমুভ ডুপ্লিকেটস টেক্সট টু কালাম তো এগুলো আপনারা পারবেন দেখুন আমি তবু একবার দেখিয়ে দিচ্ছি ধরুন রিমুভ ডুপ্লিকেটস আমি এখানে জাস্ট কিছু নাম্বার এন্টার করছি ঠিক আছে ঠিক আছে আমার কিন্তু এখানে পরপর এক থেকে আট পর্যন্ত নাম্বার চলে আসলো এইবার আমি যদি রিমুভ ডুপ্লিকেট করতে চাই রিমুভ ডুপ্লিকেট মানে ধরুন আমি ইচ্ছা করেই এখানে কিছু ডুপ্লিকেট নাম্বার দিয়ে দিচ্ছি ধরুন এখানে আমি একটা তিন দিয়ে দিই তারপরে এখানে আরেকটা একটা চার দিয়ে দিই এখানে আরেকটা একটা তিন দিয়ে দিই ঠিক আছে দেখুন এখানে কিন্তু তিন দুটো তিন রয়েছে দুটো চার রয়েছে তাই না তো এটা আমরা কিভাবে রিমুভ করব তার জন্য এটা সিলেক্ট করে নিলাম কালামটা সিলেক্ট করার পর ডেটায় গেলাম ডেটায় যাওয়ার পর রিমুভ ডুপ্লিকেট করলাম এবং এখানে দেখুন কালাম এল অর্থাৎ এই যে এই এলটা এটা হচ্ছে এল কালাম সেই কালাম এলকে দেখাচ্ছে এখানে এবার আমরা এখানে ওকে ক্লিক করব। যেই ওকেতে ক্লিক করলাম দেখুন সবকটা কটা ডুপ্লিকেট রিমুভ হয়ে গেল তি থ্রি ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড সিক্স ইনুক ভ্যালুস রিমেইন ওকে তো এখানে কিন্তু আমাদের ডুপ্লিকেটগুলো যেগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেল জাস্ট ঠিক আছে তো এরপর আমরা দেখছি ডেটা ভ্যালিডেশন এটা কি ধরুন আমি এই কালামটাকে সিলেক্ট করে নিই ঠিক আছে এই কালামটা আমি এরমভাবে সিলেক্ট নিলাম ঠিক আছে সিলেক্ট করার পরে এবার ডেটা ভ্যালিডেশনে যাচ্ছি যাওয়ার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ডেটা ভ্যালিডেশান এখানে আবার ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে এবার দেখুন অ্যানি ভ্যালু এখানে আছে আমি এখানে করে দিচ্ছি হোল নাম্বার দিয়ে এখানে ডেটা বলছে বিটুইন মানে কত থেকে কতর মধ্যে থাকবে আমি মিনিমাম দিচ্ছি আমি মিনিমাম দিচ্ছি চার আর ম্যাক্সিমাম দিচ্ছি আট ঠিক আছে এবার আমি ওকেতে ক্লিক করছি এবার দেখুন এই যে কালামটা আমি সিলেক্ট করলাম এখানে আমি যদি এক টাইপ করি হবে ঠিকই কিন্তু যখনই আমি এন্টার দেব এটা দেখাবে না দেখুন এক টাইপ করেছি দেখাচ্ছে টাইপ হলো এন্টার দিলাম দেখুন কি বলছে দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড এটাকেই বলে ডেটা ভ্যালিডেশান আমি যদি দুই লিখি তাহলে কি হয় দেখিত না দেখুন আমি এন্টার দিলাম দুইও তাই দেখাচ্ছে কিন্তু যদি আমি চার লিখি দেখুন চার লিখলাম এন্টার দিলাম চার কিন্তু টাইপ হলো পাঁচ লিখলাম এন্টার দিলাম টাইপ হলো এরমভাবে ছয় সাতও আমরা টাইপ করতে পারবো ছয় এন্টার তারপরে সাত এন্টার তারপরে আট এন্টার কিন্তু এরপর আর হবে না দেখুন আমি নয় লিখলাম এন্টার দিলাম আবার একই রকম বলছে দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড বোঝা গেল তো এইভাবে কিন্তু আমরা ডেটা ভ্যালিডেশনে কাজ করতে পারি এবার যখন আপনার যেমন কাজ হবে আমি শর্টে আপনাদের দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু ডেটা ভ্যালিডেশন করা যায় আপনার ডেটা যত বড় হবে তত আপনি বুঝতে পারবেন যে এই ডেটা ভ্যালিডেশান এই টুলটার মাধ্যমে আমরা কতটা সহজে কাজ করতে পারি তাই না পরে রয়েছে ডেট তো এটা দিয়ে আমরা কি করতে পারি এটা দিয়ে ধরুন আমি এখানে একটা রেজাল্টের শিট করেছি তো এখানে আমি জাস্ট টোটাল লিখে দিচ্ছি লিখলাম লিখে আমি এখানে সব করা টোটাল দেখতে চাই আমি এই সেলটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর এবার আমি যাচ্ছি ডেটায় ডেটায় যাওয়ার পর এই যে কনসলিডেট ডেটা রুলসের মধ্যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বলছে রেফারেন্সেস দেখুন এখানে সাম আছে আপনি যা করতে চান করতে পারবেন যদি আমি কাউন্ট করতে চাই অ্যাভারেজ করতে চাই সেটা করতে হবে আমি সাম করব। ঠিক আছে তো সামই সিলেক্ট করা রয়েছে অর্থাৎ যোগ করব এবার রেফারেন্স রেফারেন্স কি মানে আমি কোন কোন জায়গাগুলো সাম করব কোন কোন সেলগুলো তো আমি এখান থেকে এবার সিলেক্ট করে নিচ্ছি এটা করার পর আমরা এখানে যে অ্যাড রয়েছে এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম দেখুন এখানে অ্যাড হয়ে গেল তারপরে পরেরটা এখানে আবার সিলেক্ট করলাম এই কালামটা আবার আমরা অ্যাডে ক্লিক করলাম দেখুন দুটো অ্যাড হয়ে গেল তারপরে এইটা আবার সিলেক্ট করলাম আবার অ্যাড করলাম দেখুন তিনটে কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এবার আমি এখানে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু সব কটা যোগ চলে আসলো তো এরপরে রয়েছে গ্রুপ আন গ্রুপ মনে করুন আমি এই যে ডেটাটা রয়েছে এই ডেটাটা যদি সিলেক্ট করি ধরুন আমি এখান থেকে এই যে রোগুলো সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার ডেটায় যাচ্ছি ডেটায় গিয়ে আমি যদি গ্রুপ করে দিই তাহলে এখানে রো চলে আসলো গ্রুপ রো ওকে করলাম এবার আমাদের এই যে এবার আমাদের এই যে তিনটে রো আলাদা একটা গ্রুপ হয়ে গেছে এখানে যে আমি মাইনাস করে দিই এখান থেকে যদি আমি মাইনাস করে দিই তাহলে এটা হাইড হয়ে যাবে যদি প্লাস করি তাহলে এটা শো হবে আর যদি আনগ্রুপ করি তাহলে আনগ্রুপ হয়ে যাবে এই যে ডেটায় গিয়ে আনগ্রুপ যদি করে দিই এই যে রো আপনাদের ওকে ক্লিক করতে হবে দেখুন এটা আনগ্রুপ হয়ে গেল ঠিক আছে সো এই ছিল আমাদের এক্সেলের ডেটা ট্যাপ এবার দেখুন এক্সেলের মধ্যে কিন্তু অনেক রকমের অপশান রয়েছে প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ রয়েছে এবার আমি যদি ধরে ধরে প্রত্যেকটা অপশান আপনাদের দেখাতে যাই তাহলে দেখা গেল এক একটা ক্লাসই হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা বা তারও বেশি কিংবা এক্সেলের ওপরেই দেখা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশটা ভিডিও আসছে তো সেটা আপনাদের দেখতেও ভালো লাগবে না একদম বোরিং লাগবে দেখতে তো সেই কারণে আমি যেগুলো বিশেষ প্রয়োজন যেগুলো সবাই পারবে না সেই অপশানগুলো কিন্তু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন ওগুলো একদমই সহজ তো এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন আমি তার উপর ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো বা কমেন্টের মাধ্যমেই আপনাদের সাহায্য করে দেবো ঠিক আছে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ডেসক্রিপশনে আমার আরও দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে একটা কার্টুনের চ্যানেল আর একটা ব্লগ চ্যানেল ওই দুটো চ্যানেলও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন